হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পার্থস ফিজিক্স তো আজকে আমি তোমাদের পড়াবো কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে পোটেন্সিও মিটার যেটা নিট জেই এবং হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এবং এই চ্যাপ্টারটা মানে এই চ্যাপ্টারের এই পার্টটা পোটেনশিয়মিটার একটু কঠিন মনে হয় ছাত্রছাত্রীদের তো এটা আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব তো এখানে আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে পোটেন্সিও মিটার কী এর প্রয়োজনীয়তা মানে এই পোটেন্সিও প্রয়োজনীয়তা কোথায় কোথায় আছে বর্তনী চিত্র তো আমার কাছে একটা অরিজিনাল প্রোটিনশিও রয়েছে তো বর্তমানী চিত্রের সময় সেটা আমি তোমাদের দেখাবো যে ওর ভেতরে কী কী থাকে বা ওর সার্কিট ডায়াগ্রাম কি সেটা আমি তোমাদের বর্তমানী চিত্র বা সার্কিট ডায়াগ্রামের সময় দেখাবো আর লাস্টে যেটা হবে সেটা হচ্ছে কার্যনীতি বা ওয়ার্কিং প্রিন্সিপাল তো প্রোটিনশিও মিটারের মধ্যে এই পার্ট ওয়ান ছাড়াও আরও অনেকগুলো পার্ট এর তোমার আমি ইউটিউবে পোস্ট করবো সেগুলো তোমরা আই বটন বা প্লে লিস্ট চেক করলে পরে পরে পেয়ে যাবে তো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তো চলো কোনো রকম দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যায় তো প্রথমে বলি পোটেন্সিও মিটার কি পোটেন্সিও মিটার হচ্ছে এমন একটা ইলেকট্রিক্যাল ইকুইমেন্ট বা এমন একটা ডিভাইস যার সাহায্যে আমরা কোনো জ্ঞাত কোনো জ্ঞাত ভোল্টেজ বলতে কোনো নন ভোল্টেজ তো কোনো জ্ঞাত বিভব পার্থক্যের সাহায্যে কোনো জ্ঞাত বিভব পার্থক্যের সাহায্যে আমরা কোনো অজ্ঞাত বিভব পার্থক্যের মান বের করতে পারি কোনো জ্ঞাত বিবাহ পার্থক্য বলতে নন ভোল্টেজ মনে করা যাক আমার কাছে আমার কাছে একটা নন ভোল্টেজ রয়েছে বা একটা জ্ঞাত বিবাহ পার্থক্য রয়েছে সেটা হচ্ছে ই এবং আমার কাছে একটা অজ্ঞাত বিবাহ পার্থক্য রয়েছে যেটার বিবাহ পার্থক্য বা ভোল্টেজ আমি জানি না বা সেটা হচ্ছে আমার আননোন ভোল্টেজ সেই আননোন ভোল্টেজের মান আমি এই ই এর মাধ্যমে বের করতে পারবো তো এটা হচ্ছে পটো নিশীল মিটার এছাড়াও পোটিনিশীল মিটারের আরও অনেক কাজ রয়েছে যে এর ইন্টারনাল লেজিস্টেস বা অভ্যন্তরীণ কী করে বের করতে লাগে বা দুটো ইএমএ বা দুটো ভোল্টেজের কম্প্যারিজেন বা তুলনা কী করে করতে লাগে সেটাও পোটনশীল মিটারের সাহায্যে করা যায় কিন্তু আসল কাজটা হচ্ছে কোনো জ্ঞাত বিবাহ পার্থক্যের সাহায্যে কোনো অজ্ঞাত বিভাগ পার্থক্যের মান আমরা বের করতে পারি তো ওই যে পার্টগুলো রয়েছে মানে আভ্যন্তরীণ রোধ বা দুটো বিভব পার্থক্যের মধ্যে তুলনা সেগুলো আমি পরপর পাটে পাটে সেগুলো আমি পোস্ট করব সেগুলো তোমরা পরে দেখতে পারবো আই বটন ক্লিক করলে বা প্লে লিস্ট চেক করলে পরে তো এটা হচ্ছে পোটেনশিয়মিটার এরপরে আসা যাক যে পোটেনশীয়মিটারের প্রয়োজনীয়তাটা কোথায় মিটার আমরা সাধারণত কেন ব্যবহার করব তো দেখো আমরা কি বললাম যে পোটেনশিও মিটারের সাহায্যে কোনো জ্ঞাত ভোল্টেজের থেকে বা কোনো জ্ঞাত বিহ পার্থক্যের সাহায্যে আমরা অজ্ঞাত বিহ পার্থক্যের মান বের করতে পারি আমরা কিন্তু এই যে অজ্ঞাত বিহ পার্থক্যের মান বের করছি এটা কিন্তু আমরা ভোল্ট মিটারের সাহায্যেও করতে পারি কিন্তু ভোল্ট মিটারের সাহায্যে করলে পরে যে অসুবিধাটা হবে সেটা হচ্ছে মনে করা যাক আমার কাছে একটা সার্কিট রয়েছে আমার কাছে একটা সার্কিট রয়েছে এবং এটার রেজিস্টেন্স হচ্ছে আর আর এটার ভোল্টেজ হচ্ছে মনে করা যাক ই তবে এই সার্কিটের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে কারেন্টটা মনে করা যাক আয় এবং আমি বের করতে চাইছি যে এই যে রেজিস্টেন্স রয়েছে আর এর অ্যাক্রসে বা এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত তাহলে আমার কি করতে লাগবে যদি আমি ভোল্ট মিটার ইউজ করি তাহলে ভোল্ট মিটার ইউজ করতে গেলে আমার এই যে আর রয়েছে বা রেজিস্টেন্স রয়েছে এর প্রান্ত দুই প্রান্তে এই ভোল্ট মিটারটা লাগাতে হবে এবং এই ভোল্ট মিটারের যে পার্ট হবে সেটাই হবে এই রেজিস্টেন্সের অ্যাক্রসে ভোল্টেজ তবে এখানে যে অসুবিধাটা আছে সেটা হচ্ছে আমরা সাধারণত জানি যে কোনো ভোল্টমিটারের যে রেজিস্টেন্স হয় সেটা যদি আইডিয়াল হয় যদি সেটা আইডিয়াল হয় তবে তার রেজিস্ট্যান্স হয় ইনফিনিটিভ কিন্তু আমরা জানি যে কোনো ইকুইপমেন্ট বা কোনো ডিভাইস বা কোনো যন্ত্রই কখনো আইডিয়াল হতে পারে না তার মানে তার রেজিস্টেন্স কখনোই ইনফিনিটিভ হবে না হ্যাঁ ভোল্টমিটারের রেজিস্টেন্স খুব বেশি হবে কিন্তু ইনফিনিটিভ হবে না তার মানে এই ভোল্টমিটারের যদি রেজিস্ট্যান্স খুব বেশি হয় মনে করা যাক সেই ভোল্ট মিটারের হচ্ছে আর প্রাইম এইবার দেখো এই আর প্রাইম মানে এই ভোল্টমিটারের যে রেজিস্ট্যান্স তার সঙ্গে এই নিচের যে আর মানে যার আমি অ্যাক্রসে ভোল্টেজ বের করছি সেই দুটো কিন্তু প্যারালালে রয়েছে তার মানে সেই দুটো যদি প্যারালালে থাকে তাহলে পরে এই যে কারেন্টটা আছে মানে আই এই কারেন্টটা কিন্তু এই দুটো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে মানে আর প্রাইম আর এমনি ক্যাপিটাল আর এর মধ্যে দিয়ে কিন্তু ভাগ হয়ে যাবে তাহলে ভাগ হলে পরে এই ভোল্টমিটারের মধ্যে দিয়ে কিছু পরিমাণ কারেন্ট যাচ্ছে সঙ্গে এই রেজিস্টেন্সের মধ্যে দিয়েও কিছু পরিমাণ কারেন্ট যাচ্ছে কিন্তু আমরা যদি আইডিয়াল ভুলভিটার ব্যবহার করতাম তাহলে পরে সেই ক্ষেত্রে ভুলপিডারের মধ্যে দিয়ে কোনো কারেন্টই যেত না সব কারেন্ট কিন্তু এই নিচের রেজিস্টেন্সের মধ্যে দিয়েই যেত কিন্তু যেহেতু কোনো ভোল্ট মিটারই আইডিয়াল হয় না তাই কিছু পরিমাণ হলে পরেও কারেন্ট কিন্তু এই ভোল্ট মিটারের মধ্যে দিয়ে যাবে তো এই ভোল্ট মিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার জন্য আমরা যে প্রকৃত ভোল্টেজ বা প্রকৃত বিভব পার্থক্য অর্থাৎ আরের অ্যাক্রসে যে প্রকৃত বিভব পার্থক্য রয়েছে বা অ্যাকচুয়াল যে ভোল্টেজ রয়েছে সেটা কিন্তু মাপতে পারবো না কেন মাপতে পারবো না কারণ ভোল্ট মিটারের মধ্যে দিয়েও কিছু পরিমাণ কারেন্ট যাচ্ছে যদি কারেন্ট না যেত সেক্ষেত্রে যে ভোল্টেজটা হতো সেটা হতো অ্যাকচুয়াল ভোল্টেজ যেহেতু কারেন্ট যাচ্ছে ভোল্টমিটারের মধ্যে দিয়ে তাই আমরা অ্যাকচুয়াল ভোল্টেজ কিন্তু ভোল্টমিটারের সাহায্যে মাপতে পারছি না এটা হচ্ছে ভোল্টমিটার ব্যবহার করার সবচেয়ে বড়ো অসুবিধে তো এরপরে আসা যাক আমরা পোটেনশিয়মিটার কেন ব্যবহার করবো এর পরিবর্তে তো দেখো পোটেনশিয়মিটারের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু হয় না অর্থাৎ কোনো কারেন্ট কিন্তু যেতে পারে না মানে আমরা যদি দেখি মিটারে আমি বর্তনই করাবো বা সার্কিটটা একটু করাবো এরপরে সেটা দেখলে পরে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা আমি শুধু বলে রাখছি যে পোটেনশিয়মিটারের ক্ষেত্রে এই যে কারেন্টটা গেলো এই মিটারের মধ্যে দিয়ে কিন্তু পোটেনশিয়মিটারের মধ্যে কিন্তু এই জিনিসটা হয় না অর্থাৎ প্রাইমারি সার্কিট বা সেকেন্ডারি সার্কিট এর মধ্যে কোনো কারেন্টের আদান প্রদান হয় না বা চলতরিতের আদান প্রদান হয় না এবং এর জন্যই আমরা পোটেনশিয়মিটারের সাহায্যে খুব সহজেই কোনো একটা সার্কিটের বা কোনো একটা ইএমএফের মান বের করতে পারি এবং এটা কী করে বের করতে পারি সেটা তোমরা বর্তনী বা সার্কিট আমি বলেছিলাম যে বর্তনী চিত্রের সময় আমি একটা অরিজিনাল প্রোটেনশিয়মিটার দেখাম সাধারণত দেখো আমাদের স্কুলে বা কলেজে ল্যাবে ফিজিক্স ল্যাবে যে সমস্ত প্রোটেনশিয়মিটার ইউজ করা হয় সেটা একটু বড়ো ধরনের হয় অনেক বড়ো ধরনের প্রোটেনশিয়মিটার হয় কিন্তু সেই প্রোটেনশিয়মিটার তো সাধারণত আমরা কোনো রকম ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে ব্যবহার করতে পারবো না কারণ ওটা অনেক হচ্ছে ওই প্রোটেনশিয়মিটারটাকে আমরা ছোটো করে নিয়েছি ছোটো করে একটা কম্প্যাক্ট ছোটো একটা পোটেনশিয়মিটার তৈরি করা হয় তো ছোটো প্রোটেনশিয়মিটারটা দেখতে সাধারণত এই ধরনের হয় এটা হচ্ছে সেই ছোটো প্রোটেনশিয়মিটার যেটা আমার কাছে একটা ছিল তো এই প্রোটেনশিও ভেতরে কী ধরনের জিনিস আছে সেটা তো আমি খুলে দেখাতে পারবো না তবে আমি সার্কিট ডাইরেক্ট আমরা দেখাচ্ছি শুধুমাত্র তবে দেখো এই যে প্রোটেনশিয়মিটার রয়েছে এর মধ্যে তিনটে টার্মিনাল রয়েছে এক নম্বর দু নম্বর তিন নম্বর বা তিনটে প্রান্ত রয়েছে এবং এটা হচ্ছে একটা নব এই যে নব এই নবটা আমরা ঘোরাতে পারি ঠিক আছে তবে দেখো এই যে সার্কিট ডায়াগ্রাম সেটা হচ্ছে এই ধরনের থাকে এটা হচ্ছে তার সার্কিট ডায়াগ্রাম থাকে ওকে আর এরকম থাকে এটা ওকে তাহলে পরে এর দেখো তিনটে টার্মিনাল একটা দুটো তিনটে মানে এটা এক নম্বর এটা দু নম্বর আর এটা হচ্ছে তিন নম্বর টার্মিনাল আর এর ভেতরে থাকে একটা টোটাল রেজিস্টেন্স যেই রেজিস্টেন্সের ম্যাক্সিমাম বা সর্বোচ্চ ভ্যালু হতে পারে এবং মিনিমাম বা সর্বনিম্ন ভ্যালু হতে পারে সেটা আমরা নবটা ঘোরালে পরেই বুঝতে পারবো এই যে তোমরা দেখতেই পারছো এখানে একটা চিহ্ন দেওয়া হয়েছে তো চিহ্নটা এরকম ঘুরতে পারে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ সেই হিসাব মতন আমাদের রেজিস্টেন্স বা রোধ চেঞ্জ হয় ঠিক আছে তাহলে পরে এখানে এক নম্বর টার্মিনালটা দেখলে বুঝতেই পারছো এটা হচ্ছে এইটা এই দু নম্বর হচ্ছে মেডিনেরটা তিন নম্বর হচ্ছে একেবারে শেষেরটা ঠিক আছে এইবার দেখো এই সার্কিটটাকে আমি এইখানে আঁকছি একটু বড়ো করে যাতে তোমরা বুঝতে পারো কারণ এটা আঁকলে পরে তোমরা কিন্তু সার্কিট ডায়াগ্রামের যে মেন মেন অংশগুলো বা প্রধান প্রধান অংশগুলো সেটা বুঝতে পারবে না তো সেটা কি করে হচ্ছে জিনিসটা টোটাল সার্কিট ডায়াগ্রামটা সেটা একটু দেখো এখানে সাধারণত কি থাকে দেখো এই সার্কিট ডায়াগ্রামের ক্ষেত্রে ওকে তো এই টোটাল জিনিসটা আমি যদি সার্কিট ডায়াগ্রাম অ্যাকচুয়াল মতন আঁকি তাহলে পরে এইটা দাঁড়াবে তো দেখো এই সার্কিট ডায়াগ্রামের ক্ষেত্রে একটা জিনিস বুঝো আস্তে আস্তে করে তো এই ক্ষেত্রে আমার যে জ্ঞাত ভোল্টেজ বা জ্ঞাত যে বিবাহ পার্থক্য সেটা হচ্ছে এই ক্যাপিটাল ই এটা হচ্ছে আমার জ্ঞাত বিবাহ পার্থক্য বা নন ভোল্টেজ তো এখানে নন ভোল্টেজ হচ্ছে ই এবং যে আননোন ভোল্টেজ মানে যার মান আমি বের করবো এই নন ভোল্টেজের সাহায্যে সেটা হচ্ছে ই প্রাইম তাহলে পরে যে আননন ভোল্টেজ সেটা হচ্ছে ই প্রাইম তাহলে পরে আমি ই থেকে ই প্রাইমের মান বের করব ই থেকে নয় ই এর সাহায্যে আমি ই প্রাইমের মান বের করব। আর কি কি রয়েছে দেখো এখানে যে ইটা রয়েছে মানে যে নন ভোল্টেজটা রয়েছে তার যে আভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা হচ্ছে স্মল আর সেটা হচ্ছে স্মল আর এবং এখানে যে আর আইটা রয়েছে আর আই হচ্ছে রেজিস্টেন্স বক্স বা রিওস্ট্যাট রিওস্ট্যাট কাকে বলে রিওস্টেট বলা হয় যার আমরা রেজিস্টেন্স বা রোধ চেঞ্জ করতে পারি তাদেরকে বলা হয় রিওস্ট্যাট বা রেজিস্টেন্স বক্স তাহলে সেটা হচ্ছে আমি ডিনোট করছি কী দিয়ে আর আই দিয়ে আর এখানে এই যে এবিটা রয়েছে এবি হচ্ছে পোটেন্সিওমিটারের যে ওয়ারটা রয়েছে যে তারটা রয়েছে সেটা হচ্ছে এই এবি আর এখানে এই যে তিচ্চিহ্নে সাহায্যে আমি দেখিয়েছি এটা হচ্ছে এটাকে বলা হয় জকি জকি বলতে কি জকি হচ্ছে আমরা এই জকিকে এ থেকে বি পর্যন্ত সরাতে পারি মানে বাড়ি থেকে ডান দিকে এইভাবে সরাতে পারি এখানে কোনটা জকি এখানে হচ্ছে এই চিহ্নটা জকি মানে আমি যখন নখটাকে ঘোরাব সেই নখটাকে ঘোরাতে ঘোরাতে আমার এই তিৎচিহ্নটা বারিক বা ডান দিক যাবে তাহলে পরে এই চিহ্নটা হচ্ছে এই ক্ষেত্রে একটা জকির মতন কাজ করছে তাহলে সেটা হচ্ছে এই জকিটা এবং এটা হচ্ছে একটা গ্যালভেনোমিটার জিটা হচ্ছে একটা গ্যালভেনোমিটার যার সাহায্যে আমরা বুঝতে পারি যে এইখানে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে কি হচ্ছে না এবং ই প্রাইম যেটা আছে সেটা হচ্ছে একটা আননোন ভোল্টেজ মানে যার মান আমি এই নোন ভোল্টেজের সাহায্য নিয়ে বের করব তো এটা হচ্ছে বর্তনী চিত্র বা সার্কিট ডায়াগ্রাম তবে এর ক্ষেত্রে কিছু জিনিস বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো খুব মন দিয়ে দেখো এখানে প্রথমে আমি বলে বলিনি যে এই যে পোটেন্সিওমিটারের ওয়ারটা রয়েছে এই ওয়ারের কি বৈশিষ্ট্য ঠিক আছে তাহলে পরে যে ওয়ার রয়েছে সেই ওয়ারের কি বৈশিষ্ট্য আছে তো ফার্স্ট বৈশিষ্ট্য আসছে এই ওয়ারটা কি কি জিনিস নিয়ে তৈরি হয় সাধারণত এই যে ওয়ারটা আছে সেটা যে জিনিস নিয়ে তৈরি হয় সেটা হচ্ছে কনস্টেন্টেন্ট ইউরেকা কনস্টান এবং ইউরেকা আরেকটা হচ্ছে ম্যাগনিন তার মানে এই যে ওয়ারটা তৈরি হয় সেই ওয়ারটা তৈরির ক্ষেত্রে যে সমস্ত উপাদান ব্যবহৃত হয় সেটা হয় সাধারণত কনস্ট্যান্ট্যান্ট বা ইউরেকা বা ম্যাগনিন তো এটা হচ্ছে ফার্স্ট বৈশিষ্ট্য সেকেন্ড বৈশিষ্ট্যতে আসছে যে এই যে ওয়ারটা রয়েছে এটার যে রেজিস্টেন্স রয়েছে সেই রেজিস্টেন্সের কী বৈশিষ্ট্য আছে তো দেখো এটার যে রেজিস্টেন্স রয়েছে সেই রেজিস্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে তোমার এর যে স্পেসিফিক রেজিস্টেন্স সেটা খুব বেশি হয় এর স্পেসিফিক রেজিস্টেন্স সেটা খুব বেশি হয় তার মানে এর হাই স্পেসিফিক রেজিস্টেন্স থাকে এর হাই স্পেসিফিক রেজিস্টেন্স থাকে রেজিস্টেন্সের আর কি বৈশিষ্ট্য আছে এটা হচ্ছে রেজিস্টেন্সের এক নম্বর বৈশিষ্ট্য বা এ নম্বর বৈশিষ্ট্য তো দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এর যে টেম্পারেচার কোইফিয়েন্ট থাকে মানে এবি যে ওয়ারটা আছে যার যে টেম্পারেচার থাকে সেটা খুব নেগলিজিবেল হয় নেগলিজিবেল হয় কেন কেন কারণটা কী কারণটা হচ্ছে দেখো এখান দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় এই এবি ওয়ারের মধ্যে দিয়ে তাহলে পরে আর আটটির জন্য এখানে তাপ উৎপন্ন হবে তো তাপ উৎপন্ন হলে পরে যে ওয়্যারটা আছে তার রেজিস্ট্যান্স চেঞ্জ হতে পারে বা পরিবর্তন হতে পারে কিন্তু আমরা কি চাইব আমরা চাইব যাতে এর রেজিস্ট্যান্স পরিবর্তন না করে তাহলে পরে সেটা কীভাবে সম্ভব সেটা সম্ভব যদি এর যে টেম্পারেচার কোয়েফিশিয়েন্ট রয়েছে রেজিস্টেন্সের সেটা যাতে খুব নেগলিজিবেল হয় তার মানে নেগলিজিবেল টেম্পারেচার কোয়েফিশিয়েন্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সি নম্বর বৈশিষ্ট্য কি সি নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইনভেরিয়েবিলিটি অফ রেজিস্ট্যান্স তার মানে এর যে রেজিস্ট্যান্স আছে সেটা অপরিবর্তিত থাকবে এর যে মানটা রয়েছে সেটা অপরিবর্তিত থাকবে মানে কোনোরকম অবস্থাতেই এর যে মানটা রয়েছে এবি রেজিস্ট্যান্সের তার মান কিন্তু কখনো চেঞ্জ করতে পারবে না তাহলে পরে এবি রেজিস্ট্যান্সকে আমি যদি আর পি ধরি মানে পোটেন্সিওমিটারের ওয়ার এখানে সাফিক্সে দেওয়া আছে পি তার মানে এটা হচ্ছে পোটেন্সিওমিটারের ওয়ারের রেজিস্ট্রেন্স আর দিয়ে ডিনোট করছি রেজিস্ট্যান্সকে তার মানে এই যে রেজিস্ট্যান্স আছে সেটা হবে কি ইনভেরিয়েবেল ইনভেরিয়েবেল বলতে এই রেজিস্ট্যান্স কোনো অবস্থাতেই পরিবর্তন করবে না তার মানে এর যে রেজিস্ট্যান্স সেটা অপরিবর্তিত থাকবে তো এটা হচ্ছে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে তিনটে বৈশিষ্ট্য আর এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য মানে কী কী জিনিস নিয়ে কী কী উপাদান দিয়ে এই রেজিস্ট্যান্সটা তৈরি থাকে বা ওয়্যারটা তৈরি হয় ঠিক আছে তো এরপরে বোঝা যাক যে এর ক্ষেত্রে প্রাইমারি সার্কিট কোনটা এবং এর ক্ষেত্রে সেকেন্ডারি সার্কিট কোনটা এখানে দেখো এই সার্কিটের ক্ষেত্রে টোটাল যে সার্কিটের ক্ষেত্রে এই টোটাল সার্কিটের ক্ষেত্রে দুটো সার্কিট কিন্তু এর ভেতরে রয়েছে একটা সার্কিট হচ্ছে ওপরের সার্কিটটা আর একটা সার্কিট হচ্ছে নিচের সার্কিট তো ওপরের যে সার্কিটটা আছে সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি প্রাইমারি সার্কিট বা মুখ্য বর্তনী প্রাইমারি সার্কিট বা এটাকে আমরা বলি মুখ্য বর্তনী ওপরের সার্কিটটাকে ওপরের সার্কিট বলতে পুরো এই সার্কিটটাকে সেটাকে আমরা বলি কি মুখ্য বর্তনী বা প্রাইমারি সার্কিট এই মুখ্য বর্তনী বা প্রাইমারি সার্কিটের মধ্যে কী কী রয়েছে দেখো এখানে রয়েছে নন ভোল্টেজ মানে ই আর কি রয়েছে আর রয়েছে রেজিস্টেন্স বক্স বা রিওস্ট্যাট আর কি রয়েছে আর রয়েছে এই যে এবি ওয়্যাক মানে পোটেন্সিও মিটার তার মানে এখানে কি রয়েছে আবার বলি এখানে রয়েছে নন ভোল্টেজ রেজিস্ট্যান্স বক্স বা ডিওস্টেট আর রয়েছে পোটেনশিওমিটার ওয়ার অর্থাৎ এ বি এটা হচ্ছে প্রাইমারি সার্কিটের মধ্যে রয়েছে তো সেকেন্ডারি সার্কিটের মধ্যে কি আছে তো সেকেন্ডারি সার্কিটের মধ্যে আছে সেকেন্ডারি সার্কিট সেকেন্ডারি সার্কিটের মধ্যে আছে যেই অজ্ঞাত রাশিটার মান আমি বের করবো অর্থাৎ আনন ভোল্টেজ অর্থাৎ ই প্রাইম সঙ্গে কি রয়েছে তার মানে এটা হচ্ছে সেকেন্ডারি সার্কিট তার মানে নিচের যে সার্কিটটা সেটা হচ্ছে সেকেন্ডারি সার্কিট এবং উপরের যে সার্কিটটা সেটা হচ্ছে প্রাইমারি সার্কিট তো এরপরে চলো চলে আসি যে ওয়ার্কিং প্রিন্সিপাল বা এই যে প্রটেনি সেটা কাজ কি করে করে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস কারণ এইখানে এসেই কিন্তু ছাত্র ছাত্রীদের সবচেয়ে কঠিন লাগে তো এটা আমি চেষ্টা করবো খুব সহজভাবে বোঝানোর জন্য তো তোমরা তো দেখো এই পটমিশালো মিটারের কার্যনীতি বা ওয়ার্কিং প্রিন্সিপাল ক্ষেত্রে কি হয়েছে তো এই ক্ষেত্রে সার্কিটটা আকার রয়েছে তো ফার্স্ট এরটা হচ্ছে ওপর হচ্ছে প্রাইমারি সার্কিট ডিজিটটা হচ্ছে সেকেন্ডারি সার্কিট তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো দেখো এইখানে দুটো ভোল্টেজের সোর্স রয়েছে বা দুটো বিভব রয়েছে একটা হচ্ছে ই মানে জ্ঞাত রাশি আর একটা হচ্ছে অজ্ঞাত রাশি মানে হচ্ছে ই প্রাইম মানে দুটো ভোল্টেজ সোর্স এইবার দেখো যেহেতু দুটো ভোল্টেজ সোর্স রয়েছে তার মানে দুটো ফোর্সের সোর্সের জন্যই কিন্তু এখানে কারেন্ট বা তরিত কিন্তু প্রবাহিত হবে তো দেখো এখানে যে ইটা রয়েছে মানে ফার্স্ট এড মানে প্রাইমারি সার্কিটে যে ই রয়েছে তার জন্য যে কারেন্ট প্রবাহিত হবে সেটার যে অভিমুখ হবে সেটা কোন দিকে হবে সেটা হবে কিন্তু ক্লক ওয়াইজ এইবার দেখো এই কারেন্টটা আমি যদি আই ধরি তবে এই যে আই কারেন্ট রয়েছে এই আই কারেন্টের কিছু পরিমাণ কারেন্ট এই সেকেন্ডারি সার্কিটে প্রবেশ করবে এবং কিছু পরিমাণ কারেন্ট এই মিডিলের ব্রাঞ্চের মধ্যে দিয়ে কিন্তু বেরিয়ে যাবে তার মানে এই আই কারেন্টটা দুটো ভাগে ভাগ হলো একটা হচ্ছে সেকেন্ডারি সার্কিটে প্রবেশ করলো আরেকটা হচ্ছে এই যে পড়েনশো মিটারের ওয়ার রয়েছে তার মধ্যে দিয়ে বেরিয়ে গেল এটা কার জন্য হচ্ছে এইটা হচ্ছে প্রাইমারি সার্কিটের ভোল্টেজ সোর্সের জন্য এরপরে দেখো এখানে যে ই প্রাইম রয়েছে বা সেকেন্ডারি সার্কিটের যে ভোল্টেজ সোর্স রয়েছে তার জন্যও কিন্তু কারেন্ট ফ্লো করবে কিন্তু তার যে অভিমুখ হবে সেটা কোন দিকে হবে সেটা হবে অ্যান্টিক সো সেটা আমি ডিনোট করলাম আই প্রাইম দিয়ে তাহলে পরে দেখো এখানে যে আই প্রাইমটা রয়েছে তার কিছু পরিমাণ কারেন্ট এই প্রাইমারি সার্কিটে প্রবেশ করবে এবং কিছু পরিমাণ কারেন্ট এই মধ্যে দিয়ে বা তারের মধ্যে দিয়ে যাবে তাহলে তারপরে দেখো প্রাইমারি সার্কিটের কারেন্টের কিছু অংশ সেকেন্ডারি সার্কিটে প্রবেশ করছে তেমনি সেকেন্ডারি সার্কিটের কিছু অংশ প্রাইমারি সার্কিটে প্রবেশ করছে যদি এই কন্ডিশন বা এই অবস্থা চলতে থাকে তবে কিন্তু আমরা এই ই প্রাইমের মান বের করতে পারবো না বা আরও যে সমস্ত মান বের করি আমরা সাধারণত সেটা কিন্তু বের করতে পারবো না কখন বের করতে পারবো না যখন প্রাইমারি সার্কিটের কারেন্ট সেকেন্ডারি সার্কিটে প্রবেশ করবে বা সেকেন্ডারি সার্কিটের কারেন্ট প্রাইমারি সার্কিটে প্রবেশ করবে তার মানে এই অবস্থায় আমরা কিন্তু মিটারের কোনো রকম কিছু বের করতে পারবো না তাহলে এই অবস্থাটা যাতে না হয় সেই জন্য আমরা কি করি দেখো সেই জন্য আমরা এই যে জকিটা রয়েছে মানে মিটারের যে জকিটা রয়েছে সেই জকিটাকে এ প্রান্ত থেকে বি প্রান্তের মধ্যে আমরা সরিয়ে দিই এই সরানোর জন্য আমাদের এমন একটা অবস্থা আসে যেই অবস্থাতে এই গ্যালভেনিমিটারের যে পার্ট বা গ্যালভেনিমিটারের যে কাটার ডিফ্লেকশান বা কাঁটার যে বিচ্যুতি সেটা কি হয় সেটা হয় জিরো তার মানে গ্যালভেনিমিটারের যে কাটা হয় সেটার যে বিচ্যুতি হয় সেটা হয় কি জিরো তাহলে পরে এখানে যদি জিরো বিচ্যুতি হয় সেখান থেকে আমরা বুঝতে পারবো কি সেখান থেকে আমরা বুঝতে পারবো যে এই গ্যালভেনিমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না তার মানে কারেন্টের যে মান সেটাও কিন্তু জিরো অর্থাৎ এই গ্যালোভেনিমিটারের কারেন্টের মানও কিন্তু জিরো সেটা আমরা কি করে বুঝতে পারছি এর কাটার ডিফ্লেকশন দেখে তাহলে কটা দেখো এই অবস্থাতে অর্থাৎ যখন গ্যালোভেনিমিটারের পার্ট শূন্য হয় সেই অবস্থাতে কিন্তু আমরা এই ই প্রাইমের মান বের করতে পারি ঠিক আছে তবে দেখো এখানে একটু প্রাইমারি সার্কিট নিয়ে আলোচনা করি এখানে দেখো যে প্রাইমারি সার্কিটটা রয়েছে তার আরও কিছু অংশ রয়েছে সেটা একটা হচ্ছে ভোল্টেজ গ্যাডিয়েন্ট ভোল্টেজ গ্যাডিয়েন্ট বা বিভবের নথি আমরা ভোল্টেজ গ্যাডিয়েন্ট বা বিভবের নথি সেইটা কী জিনিস সেটা একটু জেনে নিই ভোল্টেজ গ্যাডিয়েন্ট বা বিভবের নথি এটা কী জিনিস সেটা একটু জেনে নিই এখানে দেখো এই যে এবি ওয়্যারটা রয়েছে তার লেন্থ ধরলাম আমি এল এবং এই এবি ওয়ারের যে রেজিস্ট্যান্স সেটা ধরলাম আর পি বা পোটেন্সিও মিটারের রেজিস্টেন্স তবে দেখো এখানে ভোল্টেজ গ্যাডিয়েন্ট হচ্ছে পার ইউনিট লেংথে অর্থাৎ একক দৈর্ঘ্যে যে ভোল্টেজ পার্থক্য হয় যা বিভব পার্থক্য হয় সেটাকেই বলা হয় কিন্তু ভোল্টেজ গ্যাডিয়েন্ট ঠিক আছে অর্থাৎ একক দৈর্ঘ্যে যে ভোল্টেজের পার্থক্য হয় তাকে বলা হয় ভোল্টেজ গ্যাডিয়েন্ট এখানে দেখো আরেকটা জিনিস বলিনি সেটা হচ্ছে একক দৈর্ঘ্যের রেজিস্টেন্স একটা হয় একক দৈর্ঘ্যের ভোল্টেজ আর একটা হয় একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স তো একক দৈর্ঘ্যের যে ভোল্টেজ সেটাকে আমি ডিনোট করছি রো এর সাহায্যে ওকে এখানে কিন্তু রো কিন্তু কোনো কি নয় এখানে আমি রোটাকে এমনি ডিনোট করলাম বোঝানোর জন্য যে এটা হচ্ছে একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স কার একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স এই যে এবি ওয়ারটা রয়েছে তার একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স তার মানে রো টু আমরা লিখতে পারি আর পি বাই এল অর্থাৎ এল দৈর্ঘ্যের টোটাল রেজিস্টেন্স হচ্ছে আর পি তার মানে একক দৈর্ঘ্যের রেজিস্টেন্স হচ্ছে আর পি বাই এল এটা হচ্ছে দিয়ে আমি ডিনোট করলাম এরপরে হচ্ছে ভোল্টেজ গার্ডিয়েন্ট ভোল্টেজ গ্যার্ডিয়েন্ট কি বলেছিলাম যে একক দৈর্ঘ্যের ক্ষেত্রে যে বিভব পার্থক্য সেটা হচ্ছে ভোল্টেজ গ্র্যার্ডিয়েন্ট এখানে খেয়াল করো দেখো এখানে যে ওয়্যারটা রয়েছে সেই ওয়ারের অ্যাক্রোসে যে ভোল্টেজ সেটা হচ্ছে ভিএবি সেই ওয়ারের অ্যাক্রোসের যে ভোল্টেজ সেটা হচ্ছে ভিএি তাহলে পরে এটা হচ্ছে ওয়ারের এক ভোল্টেজ বা ওয়ারের দু প্রান্তের বিবাহ পার্থক্য তাহলে পরে একক দৈর্ঘ্যের বিবাহ পার্থক্য কত একক দৈর্ঘ্যের বিবাহ পার্থক্য হচ্ছে এ বি বাই এল যেটাকে আমি ডিনোট করছি এক্সের সাহায্যে তাহলে পরে এই যে এক্সটা রয়েছে সেই এক্সটাকে আমরা বলছি কি ভোল্টেজ গ্র্যাডিয়ান আর রোটাকে আমরা বলছি একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স বা রোধ এই দুটো খুব ইম্পর্ট্যান্ট জিনিস একটা হচ্ছে ভোল্টেজ গ্র্যাডিয়েন্ট এটা আর একটা হচ্ছে একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স বা রোধ ওকে এখানে দেখো এই যে ভিএবিটা রয়েছে এই এবির যে মান বা ভ্যালু সেই ভ্যালু কিন্তু ইয়ের থেকে সবসময় কম হয় কেন কম হয় কারণ দেখো ই হচ্ছে অ্যাকচুয়াল ইএমএফ মানে এটা হচ্ছে একদম জ্ঞাত বা নন ভোল্টেজ এরপর দেখো যখন এই ইয়ের জন্য কারেন্ট প্রবাহিত হবে তখন আভ্যন্তরীণ রোদের মধ্যে বিভব পতন ঘটবে রেজিস্ট্যান্স বক্সের মধ্যে বিভব পতন ঘটবে তো বিভব পতন ঘটার পরে আমি এবির অ্যাক্রসে যে ভোল্টেজ পাবো সেটা অবশ্যই কিন্তু ইয়ের থেকে কম হবে তাহলে বলে পরে এখানে যে ভি এবিটা রয়েছে সেই ভি এ মান কিন্তু সবসময় ইয়ের থেকে কম হয় মানে ইয়ের কখনো বেশি হতে পারে না তো এই টাইমগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে এরপরে দেখো এখানে কি হচ্ছে এখানে দেখো ওপরের যে সার্কিটটা আছে সেই ওপরের সার্কিটের ক্ষেত্রে আমি এক্স কি বললাম এক্স বললাম ভি এ বি বাই এল এবং রো কি বললাম রো বললাম আর পি বাই এল এরপরে দেখো ওপরের যে সার্কিট রয়েছে বা প্রাইমারি সার্কিট রয়েছে সেখানে কারেন্ট ফ্লো করবে তো কারেন্ট ফ্লো করার জন্য আই ইকুয়াল টু আমি লিখলাম কি আই ইকুয়াল টু লিখলাম ই বাই এখানে দেখো আভ্যন্তরীণ রেজিস্ট্যান্স কত আর প্লাস আর আই হচ্ছে রেজিস্টেন্স বক্সের বা ডিওস্ট্যাটের রেজিস্টেন্স এবং আর এ বি হচ্ছে পোটেন্টার ওয়ারের রেজিস্টেন্স তার মানে এটাকে আমি দেখলাম আর পি হিসাবে তাহলে এখানে হচ্ছে ই বাই আর প্লাস আর আই প্লাস আর পি ওকে এরপরে দেখো এক্সকে আমি কী করে লিখতে পারি এখানে এক্স রয়েছে ভি এ বি বাই এল ভি বি বাই এল তাহলে এ বি মানে কি ভি এ বি মানে হচ্ছে এখানকার কারেন্ট হচ্ছে আই মানে এবির মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু আই যাচ্ছে আবার বলি এই গ্যালভেনিমিটারের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট যাচ্ছে না কারণ আমরা এই যে জিনিসগুলো বের করছি প্রত্যেকটা ইকুয়েশান সেটা বের করছি কখন সেটা বের করছি যখন গ্যালভেনিমিটারটা ব্যালেন্সড কন্ডিশানে আছে বা নাল কন্ডিশানে আছে মানে আইজি যখন জিরো তখন কিন্তু আমরা এই সব জিনিসগুলো বের করছি তার মানে প্রাইমারি সার্কিটের কারেন্ট প্রাইমারি সার্কিটেই থাকবে এবং সেকেন্ডারি সার্কিটের ক্ষেত্রে সেকেন্ডারি সার্কিটের ক্ষেত্রেই থাকবে তাহলে পরে এক্সিক্ট হচ্ছে ভিএবি বাই এল তাহলে পরে ভিএবি কে আমরা কি লিখতে পারি দেখো ভিএবি মানে হচ্ছে এই যে ওয়্যারটা রয়েছে এই ওয়্যারের মধ্যে দিয়ে যে বিভব পার্থক্য সেট তো বিভব পার্থক্য করলো কি কারেন্ট তো কারেন্ট কত ফ্লো হচ্ছে আই কারেন্ট ফ্লো হচ্ছে কারণ ওপরের কারেন্ট তো আই তার মানে আই কারেন্ট ফ্লো হচ্ছে তার সঙ্গে এই যে ওয়্যারটা রয়েছে তার রেজিস্ট্যান্স গুণ তার মানে এটা হচ্ছে আর এ বি তো আর এ বি ভ্যালু হচ্ছে আর পি মানে আই ইন্টু আর পি বাই এল ওকে এরপরে দেখো এখানে আইকে আমরা কি লিখতে পারি আই কে লিখতে পারি ই বাই আর প্লাস আর আই প্লাস আর বি তার মানে ই বাই আর প্লাস আর আই প্লাস আর পি তো এটা হচ্ছে আই কারেন্ট তাহলে বাকি দেখলো কি বাকি থাকলো হচ্ছে আর পি বাই এল এবার দেখো আর পি বাই এল এই আর পি বাই এর ভ্যালু হচ্ছে রো মানে যেটাকে আমরা বলছি একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স তার মানে আমরা আর পি বাই এলের জায়গায় কি লিখতে পারি রো তাহলে এটা হচ্ছে আমার এক্স বা ভোল্টেজ গ্যারিয়েন্টের মান ওকে এই মানগুলো ব্যবহার করে পরবর্তীতে আমরা দেখব যে আমরা কোনো একটা সার্কিটের বা কোনো একটা ইএমএফের তুলনা কী করে করতে পারি বা তার আভ্যন্তরীণ রোধ কী করে বের করতে পারি এছাড়া আরও অনেক কিছু তো সেই পার্টগুলো পরপর সব অফ ইউটিউবে আজকের জন্য এতটুকুই থাকলো তো তোমরা কমেন্ট বক্সে জানাও যে আজকের ভিডিওটা কেমন লাগলো আর আরও যদি কোনো টপিকের দরকার পড়ে সেটাও তোমরা জানাতে পারো আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে সেটাও তোমরা অ্যাড হয়ে বিভিন্ন জিনিস নিয়ে ডিসকাশন করতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্তই তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সকলকে ধন্যবাদ